আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করাম সকল ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা লাগে আরো একটা রেসিপি নিয়ে আইলাম চুইনারের বড়া। কমি বেশি আপনারা সকলেও জানেন মানাই নিব খিলা, হলে আমি খিলা মানাই, আমি ওলা মানাই আপনারা দেখাইমু। কিন্তু আমি টিনর টিউনার নিছি, বালাটিকে ধরে দইয়া ফানি নিজাইয়া নিছি, রসুন নিছি, তোরা পিঁয়াজ নিছি আমার টিউনারের আন্তাজ মতো, আর মরিচ নিছি আমি যতক্ষণ জাল খাইতাম চাই আমাকে, বাদে পাউডার নিছি অনো, ধনিয়া পাউডার নিছি, লবণ নিছি, সামান্য হলুদ আর মরিচ নিছি। আমি সামান্য তেল দিছি, তেল দিয়ে আমার পিঁয়াজগুলো তোরা আমি একটা ফ্রাই করে নিবগে, নিয়ে আমার মশলাগুলো দিলাম। আমি টিনারে ফ্রাই করাম, তোরা একটু ফ্রাই করাম আমাকে, টিনর টিউনার নানিছো একটু গন্ধ করে, আপনার যদি একটু ফ্রাই করে নেন কি তোরা একটু মশলা দিয়া, তে আমার কাছে লাগে কি কিন্তু গন্ধ করে না। আপনারা যদি নিলাম নিতেও চাই না, অসুবিধা নাই, ডাইরেক্ট টিউনার বাকরিয়া দইয়া পিঁয়াজ মরিচ সকলটা দিয়া মাখাইয়া বাদে আপনারা বিরান করে দিতে পারবা, বা আমি প্রিফার করি ওলা লাগে, আমি জেলা করিয়া কি আপনারা ওলা করিয়া দেখাই দিলাম, যারা গেছে গন্ধ লাগে টিউনার তারা ওলা একদিন বিরান করে দেখাই দিলাম গন্ধ খাইতে নাই। আমি এই গন্ধরে লামাইয়া নিছি গিয়ে ঠান্ডা করে লইছি, অনেক আলু দিমু, স্প্রিং অনিয়ন দিমু আর বাখরা বাতা দিমু। আপনারা যদি ফ্রোজেন করতে চান যে প্লিজ খাসা স্প্রিং অনিয়ন দিবা না, নাইলে আপনারা এইগুন দুই দিন রাখতে পারতা নাই, নষ্ট হয়ে দিব। আমি বাদে ডিমও একটা দিছি দিয়া, ইনো পালাটিকে মাখাই আনিছি কি নিয়া আমার সাইজানমান, আমি এগুন ধরে বড়া বানাই লিছি। আপনারা যদি মনে করেন বাইন্ডিং লাগে সামান্য কর্ন ফ্লাওয়ার দিতে পার চাইন এও দিতে পারবা। আমি ডিম আর একটা ফেটকি আনিছি, একটা ডিম দিছি মাখানি, তারপর আর একটা ডিম ফেটকি আনিছি, এটার মাঝে আমি সামান্য ঠান্ডা পানি দিছি দিয়া একটু ফাটলা করছি, একটাকে খালি বাইন্ড হইতো আপনার বড়া গুণ বিরানোর সময় ফাটতো না, আর ডিমর গন্ধ থাকতো না, করি আমি পানি দিলাইছি নতুরা, পানি দিলাইলে ডিমর গন্ধ থাকে না। আমি ফ্রাই করি নিছি কি ডিপ ফ্রাইও করতে পারবা, আপনারা হাফ তেল দিয়েও ফ্রাই করতে পারবা, আমি নিছি কি ফ্রাই করিয়া। আজকের রেসিপিটা আপনারা ভালো লাগবো, ভালো লাগলে কমেন্ট করবা। আজকের লাগি বিদায়, আগামীতে দেখা হইব, আল্লাহ হাফিজ।